প্রিয় বিএ ফোর্থ এবং সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্স রয়েছে SEC B2 বেসিক রিসার্চ মেথড, এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছে দিয়েছিলাম এবং তোমাদের ছোট প্রশ্ন সাথে উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। তো এই সাবজেক্টটি তোমাদের বই মার্কেটে পাওয়া যাচ্ছে না, তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নোটস সংগ্রহ করে তোমরা পড়ছো, তো আমি তোমাদের কিছু নোটস দিয়েছিলাম। তো এখানেও আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমাদের ভিডিওটি অনেকটাই কাজে লাগবে, একদম টু দি পয়েন্ট অ্যান্সার, তোমাদের পড়তে এবং মনে রাখতেও সুবিধা হবে। তোমাদের যেগুলো বেস্ট অ্যান্সার হয় সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরি এবং বহু সাবজেক্ট অনেকের রিকোয়েস্ট অনুযায়ী দিতে হচ্ছে বলে তোমাদের দিদিও হচ্ছে। তবে আমি চেষ্টা করছি তোমাদের সামনে প্রশ্নগুলো এবং সাথে উত্তরগুলো, যাতে তোমরা যেই উত্তরগুলো লিখলে ভালো নাম্বার পাবে সেই উত্তরগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখো, কেস স্টাডির সুবিধা উদ্দেশ্যগুলি উল্লেখ করো, তোমরা দেখে নাও কেস স্টাডি কাকে বলে। প্রথমে আমাদের লিখতে হবে, তার সাথে উদ্দেশ্য লিখতে হবে, উদ্দেশ্য তোমরা দেখে নাও, স্ক্রিনশট তুলে নাও, তোমরা উদ্দেশ্যগুলো দেখে নাও। পাঁচটি উদ্দেশ্য এখানে দেওয়া রয়েছে, স্ক্রিনশট তুলে নাও। সুবিধা দেখো, সুবিধা রয়েছে, পাঁচটি পয়েন্ট রয়েছে, ছ নম্বর পয়েন্ট দেখে নাও। সাক্ষাৎকারের বিভিন্ন ধরন, বিভিন্ন ধরনগুলো তোমরা দেখে নাও। পরিমাণবাচক সাক্ষাৎকার, মিশ্র সাক্ষাৎকার, চিকিৎসামূলক সাক্ষাৎকার, নির্বাচনমূলক সাক্ষাৎকার, গবেষণামূলক সাক্ষাৎকার, দলীয় সাক্ষাৎকার, গ্রুপ ইন্টারভিউ, ব্যক্তিগত বা স্বতন্ত্র সাক্ষাৎকার, একজন ভালো বা উত্তম সাক্ষাৎকারকের বৈশিষ্ট্য বা গুণাবলী আলোচনা করো, দেখে নাও তোমরা। ঠিক আছে, উত্তরগুলো দেখে নাও। ভালো সাক্ষাৎকারককে তার কাজের লক্ষ্য সম্পর্কে জ্ঞান রাখতে হবে, একজন ভালো সাক্ষাৎকারকে অবশ্যই সুবুদ্ধির অধিকারী হতে হবে, একজন ভালো সাক্ষাৎকারককে অবশ্যই বডি ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হবেন, একজন সাক্ষাৎকারকের ভাষা খুবই স্পষ্ট ও মধুর হতে হবে, কারণ ভাষাই আমাদের যোগাযোগের মাধ্যম। ভালো সাক্ষাৎকারক সাক্ষাৎকার প্রক্রিয়া শুরু করার আগে সাক্ষাৎকারী দেওয়া সমস্ত তথ্য লিপিবদ্ধ করার জন্য উপযুক্ত ব্যবস্থা আগে থেকেই করে রাখবেন। সাক্ষাৎকারককে তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে যথেষ্ট আগ্রহ সদিচ্ছা দেখাতে হবে, তা না হলে সাক্ষাৎকারীর কাছ থেকে বেশি তথ্য সংগ্রহ করা সম্ভবপর হবে না। গবেষক বা সাক্ষাৎকারককে শান্ত মেজাজের হতে হবে, সাক্ষাৎকারককে সৎ ব্যক্তি হতে হবে। ঠিক আছে, তো এই গুণগুলো তোমরা লিখো, যেহেতু তোমাদের পরীক্ষা সামনে, তো এই টু দি পয়েন্ট অ্যান্সারগুলো তোমাদের পড়তে খুব একটা অসুবিধা হবে না, সেই রেসপেক্টেই তোমাদের সেই অনুযায়ী সেদিকে দৃষ্টি রেখে কিন্তু এইগুলো লেখা হয়েছে। একজন উত্তম প্রশ্নমালার বৈশিষ্ট্যগুলি কী কী, নিম্নে একটি উত্তম প্রশ্নাবলীর কতগুলি বৈশিষ্ট্য উল্লেখ করা হলো, দেখে নাও বৈশিষ্ট্যগুলি, 1 2 3 4 5, পাঁচটি বৈশিষ্ট্য স্ক্রিনশট তুলে নাও তোমরা। প্রশ্নাবলীতে কোনো দ্বিমুখী প্রশ্ন থাকবে না,
একটি বাক্যে দুবার নেতিবাচক শব্দ ব্যবহার করা চলবে না। প্রশ্নাবলীতে কোনো শব্দের ওপর বেশি গুরুত্ব আরোপ করতে চাইলে তার নিচে দাগ দিতে হবে ও অসমাপ্ত প্রশ্ন এড়িয়ে চলতে হবে। উত্তম প্রশ্নাবলী দেখাতে দেখতে সুন্দর মার্জিত আকর্ষণীয় হবে। ঠিক আছে, 12-13টি মতো রয়েছে বৈশিষ্ট্য। উত্তম প্রশ্নাবলী নির্ভরযোগ্য হবে, উত্তম প্রশ্নাবলীর প্রতিটি প্রশ্ন নৈবাত্তিক হবে। ঠিক আছে, তো মোট 4টি প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওতে আলোচনা করলাম। প্রশ্নগুলো ভালো করে দেখো এবং আমি আরও বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো এই প্রশ্নগুলো সাজেশনে রয়েছে, দেখবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন ফোর্থ এবং সিক্সথ উভয় সেমিস্টারের জন্যই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং উত্তরগুলো তোমরা ভালো করে দেখে নিও। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভালো করে এক্সাম প্রিপারেশন নেবে। যারা টিউশনি পড়ো না, প্রাইভেট টিউশনি পড়তে পারছো না, বই কিনতে পারো নি, চিন্তার কোনো কারণ নেই। পিবি স্টাডি ক্লাস তোমাদের পাশে রয়েছে। তোমরা যারা পিবি স্টাডি ক্লাসের বিগত কয়েক বছরের আগে থেকে সদস্য, তারা জানো তোমাদের সাজেশান এবং নোটস এমনভাবেই দেওয়া হয় যাতে তোমাদের কিছু কিছু তোমাদের চ্যানেল রয়েছে যেগুলো নোটস বিক্রি করা হয়, প্রচুর অর্থের বিনিময়ে তোমাদের কাছে নোটস দেয়। আমি সেরকম চাই না, যতটুকু দরকার ততটুকুই নেব এবং অনেক ক্ষেত্রে আমি তোমাদের আমাদের গ্রুপ তোমাদের কাছে কিন্তু যে প্রশ্নের উত্তরগুলো তুলে ধরে সেগুলো পড়েও কিন্তু তোমরা ভালো নাম্বারও তুলছো, তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখেছো। তো যাই হোক, তোমাদের পাশে রয়েছি, কোনো অসুবিধা হলে অবশ্যই গ্রুপে জানাবে, পার্সোনাল টেক্সট করবে। অনেকে কমেন্ট বক্সে সব কিছু তো লেখা সম্ভব নয়, যদি কোনো ব্যক্তিগত সমস্যা থাকে অবশ্যই জানাবে। পিবি স্টাডি ক্লাস সবসময় তোমাদের সাথে রয়েছে এবং আমার এখানে যারা পড়ে, যারা তারা ভালো রেজাল্ট করলে তাদেরকে পিবি স্টাডি ক্লাসের তরফ থেকে স্কলারশিপও দেওয়া হয়। তো 80% 90% অ্যাভাব নাম্বার পেলে তাদেরকে দেওয়া হয়। ঠিক আছে, আজকের মতো ভিডিওটি শেষ করছি।